আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, ধরুন কোন একজন শিক্ষক, আপনি একটা স্কুলে আছেন, আপনার শিক্ষক একজন ভালো, খুব ভদ্র মানুষ, সবসময় ভালো উপদেশ দেয়। তো আপনার শিক্ষক আপনাকে উপদেশ দিচ্ছে, বাবা দেখো তোমরা কখনো শত্রুদেরকে গালি দেবে না, শত্রুদেরকে তোমরা ভালোবাসবে সর্বদা, তোমরা গালি গালাজ কখনো দিবে না, গালি দেওয়া খুব অন্যায়, পাপ, এটা করলে নরকে যাই, বিভিন্নভাবে মানুষকে উপদেশ দিচ্ছে। উপদেশগুলো কেমন? অবশ্যই নিঃসন্দেহে এই উপদেশগুলো ভালো, যে শত্রুকে গালি দেওয়া যাবে না বা অন্য কাউকে খারাপ বলা যাবে না, সার্বিক দিক থেকে খুব সুন্দর সুন্দর শিক্ষা। তো শিক্ষক এই শিক্ষা দিয়েছে, দেওয়ার পরে সে বাড়িতে চলে গেছে। আপনি একদিন হঠাৎই শিক্ষকের বাড়িতে যাচ্ছেন তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য, গিয়ে দেখছেন যে সেই শিক্ষক যে আপনাকে উপদেশ, ভালো ভালো উপদেশ দিয়েছে, তার প্রত্যেকটা কর্ম বিপরীত করছে। তার একজন শত্রু আছে, তাকে গালিগালাজ, উল্টোপাল্টা কথা বলছে, তার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করছে না। তো এই শিক্ষককে এখন কী বলবেন, যে মুখে ভালো উপদেশ দেয় কিন্তু নিজেই আমল করে না, বা বাস্তবে তার থেকে সব বিপরীত ধর্মী কিছু পাওয়া যায়, এই শিক্ষককে কী বলবেন? ভালো শিক্ষক বলতে পারবেন? কখনোই নয়। কেন, জিজাস ক্রাইস্ট তথা যীশু খ্রিস্ট নিজেই তিনি বলেছেন, গসপেল ম্যাথিউ খুলবেন 23 অধ্যায় 3 পদে জিজাস ক্রাইস্ট বলেছে যে ভণ্ড ইহুদিদের কথা, শিষ্যদেরকে বলেছে তোমরা ভণ্ড ইহুদিরা যেসব আদেশ করে সেগুলো শুনবে, কিন্তু যেগুলো তারা নিজের জীবনে বাস্তবায়ন করে সেগুলো তোমরা করবে না। কেন? কারণ ইহুদি যারা আছে ভণ্ড, এই ভণ্ডরা তারা মুখে ভালো কথা বলে কিন্তু বাস্তবে তারা সে আমল করে না। তো জিজাস ক্রাইস্টের এই কথা থেকে আমরা বুঝতে পারি ম্যাথিউয়ের 23:3 থেকে, যে ইহুদি যারা ভণ্ড, ভণ্ডদের একটা বৈশিষ্ট্য যে তারা মুখে ভালো উপদেশ দিবে কিন্তু তারা বাস্তবে এই আমলটা করবে না, এরা হচ্ছে ভণ্ড। তো ঠিক আপনাদের সামনে একটা বাইবেল থেকে একটা ভার্স পড়ব, জিজাস ক্রাইস্টের খুব সুন্দর উক্তি, তিনি খুব সুন্দর সুন্দর কথা বলতেন। গোটা বাইবেল দেখবেন যে জিজাস ক্রাইস্ট এত সুন্দর সুন্দর কথা বলতেন, আপনি মন মুগ্ধ হয়ে তার কথা শুনবেন, যে একজন মানুষ এত নরম হতে পারে, এত ভালো হতে পারে। আসেন জিজাস ক্রাইস্টের কিছু মানে শিক্ষা আপনাদের সামনে পেশ করব। এটা পড়ব আমরা গসপেল অফ ম্যাথিউ 5:43 থেকে একদম 48 পর্যন্ত। কি বলছে দেখেন, জিজাস বলছে, তোমরা শুনেছ তোমরা বন্ধুকে ভালোবাসো, শত্রুকে ঘৃণা করো, কিন্তু আমি বলছি তোমরা শত্রুকেও ভালোবাসো, যারা তোমাদের নির্যাতন করে তাদের জন্য প্রার্থনা করো। অবশ্যই ভালো উপদেশ এটা, তা যদি করো তবে তোমাদের স্বর্গের পিতার যোগ্য সন্তানরূপে তোমরা কাজ করলে, কারণ তিনি ভালো ও মন্দ সকল লোকের ওপরে সূর্যের আলো দেন, ধার্মিক অধর্মিক সবাকলের ওপরের জন্য তিনি বৃষ্টি দেন, যারা তোমাদের ভালোবাসে। শুধু যদি তাদেরই তোমরা ভালোবাসো তবে তোমরা এমন বেশি কী করলে, পাপী নিচু মন লোকেরাও তো তাদের বন্ধুদের ভালোবাসে। যদি তোমাদের স্বজনদের ওপরে তোমরা প্রীতি থাকে তবে অপর লোকদের থেকে তুমি কিসে ভিন্ন, বেধর্মীরাও তো এইরকম কর্ম করেই থাকে। মানে যীশুখ্রিস্ট বলছে অবশ্যই তোমরা পাপীরাও তো তাদের বন্ধুদেরকে ভালোবাসে, নিজের মানুষ তার আত্মীয় স্বজনকে ভালোবাসে, তো তোমরাও যদি পাপ তোমার বন্ধুকে ভালোবাসো, আত্মীয়স্বজনকে ভালোবাসো, এটা কী এমন কাজ? এটা তো সকলেই করে, বেধর্মীরা করে, পাপী ব্যক্তিরাও করে, নিজের বন্ধুকে ভালোবাসে। বরং জিজাস ক্রাইস্ট বলছে তোমরা শত্রুদেরকেও ভালোবাসো, শত্রুদেরকে গালিগালাজ দিও না। বাইবেল পড়বেন দেখবেন গসপেল অফ ম্যাথিউ 2 অধ্যায় পরপর অনুচ্ছেদ 5:22 যীশু বলেছে, তোমরা কখনো তোমাদের ভাইদেরকে মূর্খ বলে গালি দেও না, যদি মূর্খ বলে গালি দাও তাহলে ইহুদি সবাই তোমাদেরকে বিচারিত করা হবে, এবং তোমরা যদি তোমাদের ভাইদেরকে মূর্খ বলে গালি দাও, এ আহম্মক, হে মূর্খ, এই শব্দ বলো, অবশ্যই তোমাদেরকে অনন্তকাল নরকের মধ্যে থাকতে হবে। মানে গালি দেওয়া যাবে না, শত্রুদেরকে ভালোবাসতে হবে, শত্রুদেরকে ধিক্কার দেওয়া যাবে না, এ উপদেশ জিজাস ক্রাইস্ট দিয়েছে। খুব চমৎকার, আলহামদুলিল্লাহ, আমাদের কোনো আপত্তি নেই এই শিক্ষাটাকে জিজাস ক্রাইস্টের শিক্ষা হিসেবে গ্রহণ করা। কিন্তু গোটা বাইবেল পড়বেন দেখবেন জিজাস ক্রাইস্ট তিনি যে উপদেশ দিয়েছেন তিনি একটাও নিজে বাস্তবে আমল করেননি, নিজে তার সমস্ত বিপরীত আমল করেছে। জিজাস ক্রাইস্টকে বাইবেলে তথাকথিত, এই বাইবেল খ্রিশ্চানরা বলছে এটা নাকি আসমানি গ্রন্থ, কোনোভাবে আসমানি গ্রন্থ না। জিজাস ক্রাইস্টকে এখানে একজন পাপী বান্দা হিসেবে আখ্যায়িত করেছে, মানে যীশু খ্রিস্ট এমন কোনো পাপ নাই যে বাইবেলের মধ্যে তিনি করেনি, সমস্ত রকমের পাপ করেছে। উপদেশ ঠিক আছে, কিন্তু জিজাস ক্রাইস্টের আমল তার বাস্তব জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, তিনি এতটাই মন্দ মানুষ ছিলেন বাইবেল থেকে তাকে ভালো মানুষ প্রমাণ করাই সম্ভব নয়। বাস্তব আপনাদেরকে কিছু আমি রেফারেন্স দেবো। অবশ্যই আমরা মুসলিমরা বিশ্বাস করি পবিত্র কোরআন খুলবে সূরা ইমরান সূরা 3:45 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরা,
যে ঈসা আলাইহিসসালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেও সম্মানিত করেছেন এবং আখিরাতেও সম্মানিত করেছেন। মুসলিমদের বিশ্বাস এটা, কিন্তু খ্রিস্টানরা বাইবেলকে, আল্লাহ তাওরাত জবুর ইঞ্জিলকে তারা বিকৃত করে করে জিজাস ক্রাইস্টের নামে এত নোংরা নোংরা কথা দিয়েছে, আপনারা চিন্তা করতে পারবেন না। তাই তাওরাত জবুর ইঞ্জিল এই বিকৃত কিতাব এখন বাইবেল হিসেবে পরিচিত আছে, এটা এখন আর আসমানি গ্রন্থ নয়, এটা একটা মানুষের রচনাকৃত, এটা জিজাস ক্রাইস্টের কখনো হতে পারে না। আমরা বলেছি জিজাস বলেছে শত্রুকে ভালোবাসো, তিনি বলেছেন তোমরা কাউকে মূর্খ বলে যদি গালি দাও তোমাদেরকে নরকে থাকতে হবে। যীশু খ্রিস্ট বলেছে যে ইহুদি ভণ্ড ব্যক্তিদের কাজ তারা ভালো ভালো উপদেশ দিবে কিন্তু নিজে বাস্তবে করবে না। যীশু এই কথাগুলো দেখেন, যীশু তিনি নিজের জীবনে কি করেছে, বাইবেলে কি নোংরা নোংরা কথা যীশু খ্রিস্টের নামে লেখা আছে আপনাদের একটু শোনাই। আমি বাইবেলের সবগুলো ভার্স আপনাদের সামনে পড়তে পারবো না, আমার কাছে আছে এটা নিউ টেস্টামেন্ট, আপনাদেরকে শুধু রেফারেন্স দেবো, আপনারা চেক করে দেখে নেবেন বা আপনারা অ্যাপস নামে নিতে পারেন, প্লে স্টোরে গিয়ে বাংলা বাইবেল লিখলে অসংখ্য বাইবেল পেয়ে যাবেন, আমার প্রত্যেকটা রেফারেন্স আপনারা চেক করে নেবেন। প্রথম, যীশু খ্রিস্টকে বাইবেলে একজন সাম্প্রদায়িক মানুষ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। বাইবেল খুলবেন গসপেল অফ ম্যাথিউ 10:5 এবং 15:24 এই দুটো ভার্সে যীশু খ্রিস্ট তার সঙ্গীদেরকে বলেছিল যে তোমরা মানে জেন্টেলদের পথ কখনো অনুসরণ করবে না, তোমরা সামরিয়ানদের মধ্যে যাবে না, তোমরা শুধু ইহুদিদের মধ্যেই তোমরা ধর্ম প্রচার করবে। চিন্তা করে দেখেন, তিনি বলছেন যে তোমরা জেন্টেলদের পথ অনুসরণ করবে না। জেন্টেল কারা, মানে এই শুকর কারা, শুকর হচ্ছে মানে মানে এটা যে যারা ইহুদি না তত আমরা মুসলিমরা, আমরা হিন্দুরা, আমাদেরকে যীশু খ্রিস্ট শুকর ছানা বা শুকর বলে আখ্যায়িত করেছে, এটা কি সাম্প্রদায়িক শিক্ষা নয়? যীশু নিজে বলছে শত্রুদের ভালোবাসো, অথচ ওয়া ইহুদি যারা আছে তাদেরকে বলছে শুকুর, শুকর বলে গালি দিচ্ছে। পয়েন্ট নম্বর 2, যীশু খ্রিস্ট নিজে গসপেল অফ ম্যাথিউ খুলবেন 15:22 এবং মার্কে 7:25 এবং ম্যাথিউ 7:6 একটা ঘটনা বর্ণনা আছে। যীশু খ্রিস্টের কাছে একটা ইহুদি একটা মেয়ে এসে বলছে যে প্রভু আমার মেয়েটা অনেকদিন ধরে অসুস্থ আছে, তাকে একটু আপনি ভালো করে দেন। যীশু সঙ্গে সঙ্গে বলছে যে সন্তানের খাবার নিয়ে কুকুরকে দিতে হয় না। মেয়েটা তখন বলছে যে প্রভু অনেক মালিক তো তার ছেলে মেয়েদেরকে খাবার খাওয়ানোর পরে যে খাবারটুক বাঁচে টেবিল নিচে পড়ে থাকে এটা তো কুকুরকে দেয়। যখন যীশুকে এই কথা বলেছে, মানে মেয়েটা যখন নিজেকে কুকুর স্বীকার করে নিয়েছে, তখন যীশু খ্রিস্ট তখন তাদেরকে একটু সুস্থতা দিয়েছে। চিন্তা করে দেখেন, একটা অহুদি মেয়ে এসেছে যীশুকে এসে বলছে প্রভু ভালো বলে সম্বোধন করছে, স্যার গুড মাস্টার বলে সম্বোধন করছে, কিন্তু যীশু তাকে কুকুর মানে কুত্তা বলে গালি দিচ্ছে। যীশু নিজে বলেছে শত্রুকে ভালোবাসো, পরিবারের যারা আছে পরিজন আছে তাদেরকে ভালোবাসতে হয়, কিন্তু তিনি নিজেই, তিনি ওয়া ইহুদি যারা আছে খ্রিশ্চান এবং মুসলিম বিশেষ করে আমরা মুসলিম এবং হিন্দু মানে ওয়া ইহুদি যারা আছে তাকে তিনি কুত্তা বলে গালি দিয়েছে, একটু আগে দেখালাম যে শুকর বলে গালি দিয়েছে। 3, যীশুখ্রিস্টকে যারা, যীশুখ্রিস্ট একদিন তার সঙ্গীদেরকে বলছে, এটা আছে লুকের 19:27, যারা আমাকে রাজা হিসেবে বিশ্বাস করে না তাদেরকে আমার সামনে নিয়ে এসো এবং তাদেরকে তরবারি দিয়ে জবাই করো। দেখেন, তিনি বলছে শত্রুকে ভালোবাসো, ওদের নিজে বলছে যারা আমাকে রাজা হিসেবে বিশ্বাস করে না তাদেরকে আমার সামনে ধরে নিয়ে আসো আর তাদেরকে আমার সামনে তরবারি দিয়ে জবাই করো, তাদেরকে হত্যা করে দাও। খ্রিস্টানরা বলে এটা নাকি কিয়ামতের দিনে বলবে, না এটা কিয়ামতের দিনে বলবে না, তার অভিযোগ করলে আমরা আবার খণ্ডন আমরা জবাব দেবো। তো তিনি শত্রুদেরকে নিজে মুখে বলেছে ভালোবাসতে, অথচ নিজেই বলছে তার শত্রুদেরকে সামনে নিয়ে আসো আর জবাই করে দাও। যীশু নিজে বলেছে ম্যাথিউ 23:3, যারা ভণ্ড ইহুদি কারা, যারা মুখে ভালো উপদেশ দেয় কিন্তু কর্মে অবস্থান করে না। তো বাইবেল থেকে প্রমাণ হয় না যীশু খ্রিস্ট একজন ভণ্ড ছিল, নাউজুবিল্লাহ মিন জালিক, আমরা কথা বিশ্বাসই করি না, কিন্তু বাইবেলটা তেমনটাই বলছে। যীশু খ্রিস্টকে একদম একজন পাপিষ্ট বান্দা হিসেবে বাইবেলে দেখা হয়েছে, কিন্তু কোরআন বলছে অজিহান ফি দুনিয়া ওয়াল আখেরা, যে জিজাস ক্রাইস্ট ঈসা আলাইহিসসালাম তিনি দুনিয়া এবং আখেরাতে তিনি সম্মানিত ছিল, সম্মানিত একজন ব্যক্তি, আল্লাহর ঘনিষ্ঠদের অন্তর্ভুক্ত। কিন্তু বাইবেলে এ বিকৃত একটি কিতাব দিয়ে যীশু খ্রিস্টকে একদম পাপিষ্ট বান্দা হিসাবে আখ্যায়িত করা হয়েছে। আমরা আরও আপনাদেরকে কিছু দেখাই, যীশু খ্রিস্টের অশ্লীল গালিগালাজে গোটা বাইবেল পরিপূর্ণ, গোটা বাইবেল দেখবেন তিনি অশ্লীল গালিগালাজ এত দিয়েছেন আশ্চর্য হয়ে যাবেন। তারপর দেখেন যীশু তার সঙ্গীর সাথীদেরকে লুকের 22:36 বলছে যে তোমাদেরকে আমি একবার ধর্ম প্রচার করতে পাঠিয়েছিলাম, সেই সময় তোমাকে কিছু নিতে বলেছিলাম না, তবে তোমাদেরকে এখন বলছি তোমাদের যার কাছে জামা কাপড় আছে এই জামা কাপড়গুলো বিক্রি করে দিয়ে হলেও একটা SWRD সোর্ড, একটা তরবারি কেনো, তরবারি কেনো, শত্রুদেরকে জবাই করতে হবে, এই জন্য তরবারি কেনার নির্দেশ দিয়েছে। অথচ নিজে বলেছে শত্রুদেরকে ভালোবাসো, ম্যাথিউ 5:43-45, কিন্তু তিনি শত্রুদেরকে জবাই করার জন্যে তিনি তরবারিও কিনতে বলেছেন। আরও দেখেন বাইবেলে আছে মথি গোটা গসপেল অফ ম্যাথিউ 23:33, যীশু খ্রিস্ট বারংবার একটি গালি দিতেন, হে সাপের বংশধর,
মানে ইহুদিরা যখন যীশুকে এসে কিছু জিজ্ঞাসা করতো, তখন সঙ্গে সঙ্গে এ সাপের বংশধর। আর আপনারা জানেন যে বুক অফ জেনেসিস তৃতীয় অধ্যায় 1-17 পদে আছে সাপের বংশধর, মানে সাপ মানে শয়তানকে বোঝানো হয়। তো ইহুদিদেরকে বারবার এই শয়তানের বাচ্চা, এই শয়তানের বংশধর, এই সাপের বাচ্চা, এইভাবে তিনি বারবার গালি দিতেন। তিনি নিজেই বলেছেন যে গালি দিতে গালি দেওয়া যাবে না, ও যে নিজে সাপের বংশধর তথা শয়তানের বাচ্চা বলে ইহুদি একটা জাতিকে ধরে গালি দিতেন বারবার। যে মানুষ অপরাধ করেছে তাকে গালি দেওয়া এটা উচিত নয়, তারপরে কেউ যদি দেয় মোটামুটি মেনে নেওয়া যেতে পারে, কিন্তু গোটা বংশ তুলে গালি দেওয়া এটা কোন নৈতিকতা? একজন ভুল করবে গোটা বংশকে গালি দেবে সাপের বংশধর শয়তানের বাচ্চা বলে, এটা কোনো ভালো মানুষের বৈশিষ্ট্য হতে পারে? কখনোই নয়। আরও আসে দেখেন গসল লুক 13:32 পদে একটা ঘটনা বর্ণনা আছে। 31-32 পদে যীশুখ্রিস্টের সঙ্গীরা এসে বলছে যে প্রভু, রাজা হেরোদ আপনাকে খুঁজছে, আপনাকে মেরে ফেলতে পারে, তিনি খুঁজছেন। তখন যীশুখ্রিস্টের সঙ্গে সঙ্গে তাদেরকে বলছে, ইহুদিদের সামনে বলছে, ওই শিয়ালটিকে বলে দিও আমি আর মাত্র কয়েকদিন এই মানে অলৌকিক কাজ করব, তারপর দেশ ছেড়ে চলে যাব। দেখেন রাজা হেরোদকে তিনি শিয়াল বলে গালি দিচ্ছেন, রাজা হেরোদকে তিনি শিয়াল বলে গালি দিচ্ছেন। তিনি নিজে বলেছেন শত্রুকে ভালোবাসতে, কিন্তু তার শত্রুকে তিনি শিয়াল বলে আখ্যায়িত করছেন। আরও আপনারা যদি দেখেন গসপেল লুক 11:40 এবং ম্যাথিউয়ের 23:17 পদ, ইহুদিদেরকে বলছে হে মূর্খের দল, হে আহাম্মকের দল, হে মূর্খের দল, বারংবার গোটা বাইবেলে মূর্খের দল, সাপের বংশধর আপনারা পাবেন। যীশুখ্রিস্ট নিজে বলেছে গসপেল অফ ম্যাথিউ 5:22-23 পদ যে তোমরা যদি তোমাদের কোনো ভাইদেরকে মূর্খ আহাম্মক বলে গালি দাও, তোমরা অনন্তকাল নরকে থাকবে। মানে গালি দিলে নরকে থাকবে, মূর্খ বলে গালি দিলে নরকে থাকবে, তার নাজাত নেই। পৃথিবীতে এমন কোনো খ্রিস্টান আছেন যে আপনারা কখনো কাউকে মূর্খ বলেননি? যদি কোনো দিন মূর্খ বলেন, বাইবেল অনুসারে আপনি নরকে থাকবেন, কখনোই স্বর্গে যেতে পারবেন না। আপনাদের নাজাত নেই, সালভেশন নেই, মুক্তি নেই, স্বর্গ নাই, জান্নাত নেই, মোক্ষ লাভ করতে পারবেন না। যীশুখ্রিস্ট নিজেই তিনি ইহুদিদেরকে মূর্খের দল বলেছে, মানে যীশুখ্রিস্টের শিক্ষা অনুসারে তিনি নিজেই তিনি নরকের আগুনে অনন্তকাল থাকবে, তিনি স্বর্গে যেতে পারবে না। এটা দেখবেন গসপেল লুক 11:40, ম্যাথিউ 23:17 পদে যীশু ইহুদিদেরকে বলেছে হে মূর্খের দল, হে আহাম্মকের দল। আর যীশু নিজে বলেছে ম্যাথিউ 5:22 পদ যে মূর্খ বলে গালি দিলেই সে অনন্তকাল জাহান্নামে থাকবে, তার নাজাত নেই, মুক্তি নেই, স্বর্গ নেই। পৃথিবীতে প্রত্যেকটা খ্রিস্টান আমার জানামতে তারা অবশ্যই কখনো না কখনো কাউকে মূর্খ বলেছে, মূর্খ বললেই আপনাদের নরক, আপনারা কখনোই জান্নাত যেতে পারবেন না। আসেন ইসলামের দিকে, ইসলাম বলছে গালি দেওয়া এটা অন্যায় কাজ, এটাতে গোনা হয়, কিন্তু আল্লাহ কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবেন। তবে গালি দেওয়ার কারণে বা মূর্খ বললেই যে আপনি নরকে চলে যাবেন এমনটা অযৌক্তিক অনৈতিক শিক্ষা আমাদের কোরআন দেয় না। তাই কোনো খ্রিস্টান কখনো আপনারা স্বর্গে যেতে পারবেন না যদি কাউকে মূর্খ বলে থাকেন। আসেন আরও কিছু দেখি আমরা, গসপেল ম্যাথিউ খুলবেন 12:39। ইহুদিরা যীশুখ্রিস্টকে ঘিরে ধরেছে, এসে বলছে যে আপনি আমাদেরকে কিছু অলৌকিক কাজ দেখান, যেমন মূসা দেখাতো অলৌকিক কাজ দেখান। যখনই এই অলৌকিক কাজের কথা বলেছে যীশু রেগে গেছে, তোমরা পাপিষ্ট, তোমরা ব্যভিচারীর দল। মানে ইহুদি দেখে এবার বলছে পাপিষ্ট ব্যভিচারীর দল, মানে আবার তাদেরকে গোটা বংশ তুলে গালি দিচ্ছে ব্যভিচারীর দল। আসলে ইহুদি তারা সকলে কি ব্যভিচার করতো? ইহুদিদের মধ্যে সকলে কি পাপিষ্ট ছিল? বংশ তুলে তুলে গালি দেওয়া, নিজে বলছে যে শত্রুকে ভালোবাসো, আবার নিজে ব্যভিচারীর দল, পাপিষ্টের দল বলে গালি দিচ্ছে, এ কেমন শিক্ষক? এটা গুড মাস্টার হতে পারে, মুখে ভালো কথা বলে কিন্তু কর্মে নিজেই এ কাজ করে না। গোটা বাইবেলে যীশুখ্রিস্টকে পাপিষ্ট বলে সাব্যস্ত করেছে খ্রিস্টান মিশনারিরা। খ্রিস্টানরা মনে করে যে আমরা মুসলিমরা খ্রিস্টবিরোধী, জিন আমরা খ্রিস্টবিরোধী না। এবং আপনাদের বাইবেলে যীশুখ্রিস্ট প্রসঙ্গে আমাদের নবী ঈসা নবী প্রসঙ্গে আপনি এমন অশ্লীল অশ্লীল কথা লিখে রেখেছেন, আমরা মুসলিমরা কখনোই মানতে পারি না যে এই বাইবেল এটা আসমানি গ্রন্থ, এটা ঈশ্বরের বাক্য বা এটা গডস ওয়ার্ড, ঈশ্বরের অবতীর্ণ গ্রন্থ, এটা কখনোই নয়, এটা সম্পূর্ণ মিথ্যা, এটাকে জালিয়াতি করা হয়েছে, নকল করা হয়েছে, ঈশ্বরের কথা মধ্যে বিকৃত সাধন করা হয়েছে। না তো যীশু যেই শিক্ষা দেবে তিনি নিজেই বাস্তবে করবে না, হয় কীভাবে? আমরা মুসলিমরা মানতে পারি না, আমাদের নবী কখনোই এরকম অসৎ ছিলেন না যে মুখে এক কথা বলবেন আর কাজে তিনি উল্টা করবেন, এটা হতে পারে না। খ্রিশ্চানরা এটা তাদের মানে তারা বিশেষ করে বাইবেলকে তারা কপি করেছে, বাইবেলকে তারা বিকৃত করেছে, এটাই তার প্রমাণ। আসেন আরও কিছু দেখি, বাইবেল দেখবেন যীশু অনেকবার ভণ্ডের দল, কথায় কথায় তিনি ভণ্ডের দল বলতেন, ইহুদি ফরিসা সুদুকি সেই সময় তিনটে দল ছিল তাদেরকে কথায় কথায়। মতি 23:13-33 লম্বা আলোচনা আছে, এবং লুকের 6:42 তিনি ইহুদি ফরসিদেরকে তিনি বারবার বলছে ভণ্ডের দল তোমরা এই কাজ করেছো, ভণ্ডের দল তোমরা ওই কাজ করো, ভণ্ডের কাজ, ভণ্ডের দল তোমরা ভালো কথা বলো, নিজে করো না। বারবার তিনি ভণ্ড ভণ্ড বলে ইহুদি জাতিকে বারবার তিনি ভণ্ড বলেছে, নিজে বলেছেন শত্রুকে ভালোবাসতে, আশ্চর্য। আরও দেখেন
যে লুকের 11:39-54 পদ লম্বা একটা আলোচনা আছে, যিশু ফরসিদেরকে আর ইহুদিদেরকে বারবার তিনি বলতেন, মানে একথা বলতেন, ধিক্কার তোমাদের প্রতি, ধিক্কার, বারবার তাকে ধিক্কার জানায়, তাদের প্রতি অভিশাপ অভিশাপ দেয়। কেমন শিক্ষক দেখেন, যিশুখ্রিস্ট বারবার ইহুদি দেখে তিনি ধিক্কার জানাচ্ছেন, এটা ভালোবাসার কাজ হতে পারে? বারবার একটা সম্প্রদায়কে ধরে গালি দেওয়া, যে অন্যায় করেছে তাকে গালি দেন, এটা যদিও খারাপ কাজ তারপরে মেনে নেওয়া যেতে পারে, কিন্তু বংশ তুলে গালি দেওয়া এটা কেমন নৈতিকতা? আসেন তারপরে আমরা দেখি আরও আছে, শুধু অতটাই না, শত্রুদেরকে যে তিনি গালি দিয়েছে এমনটা নয়, বরং নিজের সঙ্গীদেরকে গালি দিয়েছে। বাইবেল একটা ঘটনা লেখা আছে, দেখবেন আপনি গসপেল ম্যাথিউ খুলবেন, 26 ম্যাথিউয়ের আপনি 16:23 পদ আপনি খুলবেন, যিশু একবার পিতর তার সঙ্গী সাথে সকলে আছে এমতো অবস্থায় তখন তিনি বলছেন যে দেখো আমাকে মানে অনেক দুঃখ অনেক কষ্ট আমাকে ভোগ করতে হবে। যখন এই কথা বলেছে পিটার তখন ভালোবাসে যিশুকে, তখন বলছে যে প্রভু এমনটাই যেন না ঘটে, তার ভালোবাসা প্রকাশ করেছে। যিশু বলছে যে আমাকে অনেক দুঃখ অনেক কষ্ট আমাকে ভোগ করতে হবে, তখন পিটার তখন বলছে প্রভু আমি প্রার্থনা করবো এমনটা যেন না ঘটে। আর যখন এই কথা বলেছে সংসারে যিশু রেগে তখন বলছে হে শয়তান তুমি এখান থেকে বের হয়ে যাও, তুমি আমার পথের কাঁটা। চিন্তা করে দেখেন, যিশুর সঙ্গী তাকে ভালোবাসে, এই জন্য তিনি চাইছেন না যে যিশুর কোনো ক্ষতি হোক, কিন্তু সঙ্গে সঙ্গে বলছে শয়তান তুমি আমার সামনে থেকে দূর হও, তুমি আমার সামনে থেকে দূর হও, তুমি আমার পথের কাঁটা। শত্রুকে ভালোবাসতে বলেছে যিশু নিজেই বাইবেলে তার সঙ্গীদের সঙ্গে ভালো আচরণ করেনি, প্রমাণ করাই সম্ভব নয়। এই উক্তিটা আছে ম্যাথিউয়ের 16:23 দেখবেন। আরও আপনারা দেখতে আশ্চর্য হবেন যে যিশুর শিষ্যদেরকে স্বয়ং যিশু তাকে অবিশ্বাসীর দল বলেছে। ইহুদি খ্রিস্টান তারা অবিশ্বাসী ছিল, ও ইহুদিরা ফরিসিরা সুদুকিরা অবিশ্বাসী ছিল, ঠিক আছে, কিন্তু নিজের সঙ্গীদেরকে 12 জন শিষ্যকে অবিশ্বাসী দল বলেছে। একটা অসুস্থ মেয়ে ছিল, তখন শিষ্যরা চেষ্টা করছে তাকে মানে ঠিক করার, কিন্তু তার অনেক চেষ্টা করার পরে পারেনি। তখন যিশুর কাছে এসে তখন বলছে ম্যাথিউয়ের 17:17 পদ, মার্কের 9:19 পদে যে প্রভু আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু আমরা একে সুস্থ করতে পারিনি। যিশু সঙ্গে সঙ্গে এসে বলছে হে অবিশ্বাসী দল, মানে তার 12 জন শিষ্যকে বলছে অবিশ্বাসী দল। চিন্তা করেছেন, তার শিষ্যরাও তারা রেহাই পায়নি যিশুর এই বাইবেলের তথাকথিত বাইবেলের এই বাইবেলের যে ভার্স আছে তথাকথিত ইঞ্জিলের বিকৃত ইঞ্জিল থেকে, যিশুর কাছ থেকে 12 জন শিষ্য তারা নিরাপদে ছিল না। হচ্ছে কোরআন বলছে যিশুর শিষ্য যারা ছিল তারা খুবই ভালো মানুষ ছিল এবং তারা যিশুর কথা শুনতো, সূরা মাইদা খুলে সিনেমা 5:111, কিন্তু এখানে যিশু বলছে অবিশ্বাসী দল, 12 জন শিষ্যকে অবিশ্বাসী মানিয়ে দিল। আরও আপনারা আশ্চর্য হবেন যে যিশু কখনও কখনও তার সঙ্গীদেরকে আদেশ দিতেন, যেমন লুকের 22:36 পদ দে যিশু তার সঙ্গীদেরকে বলছে তোমরা একটা তরবারি কিনো, একটা তরবারি কিনো, আমাদের শত্রুদেরকে হত্যা করতে হবে। আবার মথিতে 26:52 পদে যিশুর এই আদেশ শুনে শিষ্যরা সবাই তরবারি নিয়েছে, তরবারি কিনেছে বা তাদের ছিল সেটাকে ব্যবহার করছে। তো একজন ব্যক্তি এসেছে, রোমান সৈন্য এসছে, তো পিটার সঙ্গে সঙ্গে তরবারি বের করে দিয়ে তার নাকটাকে কেটে দিয়েছে। আর যিশু রেগে গেছে যে যারা তরবারি নাই, যাদের হাতে তরবারি থাকে তার তরবারিতে মৃত্যুবরণ করে, নিজে বলেছিল তরবারি কিনো, আবার এখানে মানে তরবারি কেনার পরে যখন এ কাজ করেছে আবার যিশুর সঙ্গে সঙ্গে হেরে যাচ্ছে। মানে তিনি সবসময় পরস্পর বিরোধী, মানে যা বলতেন আমলে তা করতেন না, গোটা বাইবেল থেকে এটা প্রমাণ করা সম্ভব। আরও অসংখ্য আছে যে তিনি নিরীহ মানুষকে অভিশাপ দিতেন, ইহুদিদেরকে তিনি একবার অভিশাপ দিয়েছিলেন এই বলে যে আমি এই বিষয়ে আলোচনা করেছি, স্বতন্ত্র একটা আলোচনা আছে যে হাবিলকে যে হত্যা করেছিল এ রক্তের মূল্য এখন সবাইকে দিতে হবে, মানে কে কবে কে একটা অন্যায় করেছে তার জন্য নাকি আমরা সকলেই পাপী, এমন একটা অনুচ্ছেদ আছে দেখবেন মথি 23:35 পদ। আর সবচেয়ে বড় কথা গসপেল জন খুলবেন 10:8 পদে যিশু খ্রিস্ট বলছেন যে আমার পূর্বে যেসব নবী রাসূলগণ এসেছে তারা সকলে চোর ছিল ডাকাত ছিল। চিন্তা করে দেখেন, পূর্ববর্তী যত নবী রাসূল এসেছিল সবাই চোর ছিল ডাকাত ছিল, নবীদেরকেও তিনি সম্মান করেনি। গোটা বাইবেলে যিশু খ্রিস্টকে একটা ফালতু মানুষ হিসেবে আখ্যায়িত করা হয়েছে, গোটা বাইবেলে যিশু খ্রিস্টকে একদম ভণ্ড প্রতারক হিসাবে একটা পেশ করা হয়েছে, নাউজুবিল্লাহ মিন জালিক। আমাদের ঈশানবী এরকম মানে বাইবেল যেমনটা লিখেছে এ কখনোই তিনি এইসব কাজ করেনি, বাইবেলকে বিকৃত করা হয়েছে, খ্রিস্টানরা মিথ্যা যিশু খ্রিস্টের নামে এইসব কথা তারা রচনা করেছে। আরও আছে যিশু খ্রিস্ট মাঝে মাঝে মন্দিরকে, জেরুসালামের যে মন্দির ছিল সে মন্দিরকে ভেঙে ফেলার বারবার হুমকি দিতেন, যে মন্দিরকে ভেঙে 3 দিনে তৈরি করে দেবো, 3 দিনে তৈরি করে দেবো, বারবার তিনি এই হুমকি বারবারই দিতেন। মথি 26:61 পদে দেখবেন যে মন্দির ভাঙার তিনি কথা বলেছে। যিশু খ্রিস্ট একবার জেরুসালামের মধ্যে ঢুকে মন্দিরের সামনে দেখছে অনেক গরু ছাগল মানুষ সেখানে বিক্রি হচ্ছে, গরু ছাগল কবুতর বিক্রি করছে, সঙ্গে সঙ্গে একটা চাবুক তৈরি করেছে, দইদের চাবুক তৈরি করে সঙ্গে সঙ্গে যত কিছু ছিল সব ভেঙে চুন চির করে মন্দিরকে উল্টা পাল্টা করে দিয়ে
গরু ছাগলকে মানে চাবুক দিয়ে মেরে সব বের করে দিয়েছে, তাণ্ডব করে দিয়েছিলেন। দেখবেন এই ঘটনাটা আছে বিশেষ করে মথির 21:12 এবং মার্কের 11:15 তিনি এই কাজগুলো করেছিলেন, এবং জোহানের 2:14 ঘটনাটা বর্ণনা আছে যে গরু ছাগলগুলোকে তিনি বেত দিয়ে তিনি মন্দির থেকে তাড়িয়ে দিয়েছে। একটা মানুষ অন্যায় করেছে, ভুল করেছে, বুঝাবে, ঠিক আছে, যে মন্দিরের মধ্যে বা গির্জার মধ্যে মানুষ ব্যবসা শুরু করেছে সে বলতে পারে প্রথমে যে দেখো এটা তো আল্লাহর ঘর, এই কাজ তুমি করো না। আমাদের নবী একবার করেছিল, এমনটা আছে পাওয়া যাচ্ছে বুখারী 92 নম্বর হাদিস, যে ইহুদিরা মসজিদে এসে পেশাব ফিরতে লেগেছে, সাহাবিরা তখন তরবারি তুলেছে, আল্লাহ রাসূল বলছে তোমরা তরবারি নামাও, ওই তখন ইহুদির পেশাব একদম শেষে গেছে, আল্লাহ রাসূল তখন ডাকলো, মোহাম্মদ তাকে ডাকলো যে তুমি এদিকে এসো। ইহুদি এসেছে, এসে বলছে দেখো এটা তো আল্লাহর ঘর, এই ঘরে আমরা ইবাদত করি, এখানে পেশাব ফিরতে হয় না। তখন বিশ্বনবী সাহাবিদেরকে বললো যে এক বালটি পানি নিয়ে এসো, একটা ঝাঁটা নিয়ে এসো, ঝাঁটার পানি নিয়ে এসে দিল, বিশ্বনবী মসজিদটাকে সঙ্গে সঙ্গে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিল। মানুষ যদি ভুল করে তাকে প্রথমে বোঝাবেন, যদি না বুঝে, বারবার বুঝিয়েছেন না বুঝে, তারপর আপনি কিছু করবেন, তাণ্ডব করবেন, ঠিক আছে। কিন্তু জেরুসালেমে প্রথম যেদিন ঢুকে জিজাস ক্রাইস্ট, সেই দিন এসে মন্দির টন্দির ভেঙে চৌচির করে দিয়ে উল্টা পাল্টা করে দিয়ে গরু ছাগল তাড়িয়ে দিয়ে আশ্চর্য বিজিকিট্টি ব্যাপার, মানে একটা ভণ্ড, মানে তাকে একজন গুন্ডা হিসেবে এখানে সাব্যস্ত করা হয়েছে, সন্ত্রাসীমূলক আক্রমণ মানে এখানে মানে স্বীকৃতি দেওয়া হয়েছে। এই ব্যাপারে হিটলার একটা বক্তব্য পাওয়া যায় যে তার প্রভু যীশু খ্রিস্ট তিনি একজন যোদ্ধা ছিলেন, এই বলেই তিনি দেখবেন বিশেষ করে হিটলারও বারবার কিন্তু ইহুদির 60 লক্ষ যে ইহুদিকে হত্যা করেছিল, তিনি বারবার ইহুদিদেরকে বলতেন সাপের বংশধার, মূলত যীশু খ্রিস্ট কিন্তু সাপের বংশধার ইহুদিকে বলতো, আর হিটলার যীশুকে ফুল ফলো করে 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছে, এবং হিটলার বারবার ইহুদি থেকে বলতো যে সাপের বংশধার, আশ্চর্য হয়ে যাবেন। আরও অনেক আছে যে যিশু মানে অনেক সময় তিনি অন্যের ফল চুরি করে তিনি খেতেন, রাস্তাতে যাচ্ছেন, ক্ষুধা পেয়েছে, একটা গাছ আছে, গাছ থেকে ফল চুরি করে সঙ্গে সঙ্গে খেতে লেগেছে, এরকম ঘটনা পাওয়া যায় বাইবেলে। দেখবেন মথির 12:1-3, লোকের 6:1-5, মার্কের 2:23 লোকের মানে ফসল চুরি করে খাওয়া, এটাও পাওয়া যায় মালিককে না জানিয়ে, এটাও পাওয়া যায় গাছকে হত্যা করেছে, একটা গাছে গাছকে মানে গিয়ে ফল পায়নি, গাছটাকে সঙ্গে সঙ্গে অভিশাপ দিয়ে মেরে ফেলেছে। মথির 21:18, মার্কের 11:12, 2000 শুকুরকে হত্যা করার ঘটনা আমরা এর আগে বলেছি, মার্কের 5:10 এবং ম্যাথিউর 8:28-32 অসংখ্য আছে, পিতামাতার সঙ্গে মানে অসৎ ব্যবহার ধারাবাহিক আলোচনা করেছি। আমি এখানে মোটামুটি গোটা গোটা 20 আপনাদের সামনে পেশ করলাম যে জিজাস ক্রাইস্টকে তথা ঈশা নবীকে বাইবেলে এত একটা পাপিষ্ট মানুষ, একটা সন্ত্রাসী মানুষ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে, আপনারা চিন্তা করতে পারবেন না। আমি একটা রেফারেন্স ভুল দিয়েছি, কেউ প্রমাণ করুক, আমি মেনে নেব, আমার প্রত্যেকটা কথা আপনারা বাইবেল আপনারা যারা পড়েছেন তারা জানেন, যারা পড়েননি রেফারেন্সগুলো চেক করে দেখবেন, এমনটাই। যিশু মুখে ভালো ভালো শিক্ষা দিয়েছে বাইবেল আছে, কিন্তু নিজের জীবনে একটা ভালো কাজ করেছে এমন কোনো প্রমাণ নেই, নিজের শিক্ষার বিরুদ্ধে নিজে গিয়েছে, বলেছে তুমি কাউকে গালি দিও না, কাউকে মূর্খ বলো না, অথচ যিশু বারবার গালি দিয়ে পাহাড় ফেলে দিয়েছে। তারপরে বাইবেলের ভাষা থেকে বোঝা যায় যে যিশু স্বয়ং নিজেই তিনি নরকে যাবে, আর কোনো খ্রিস্টান যদি কোনোদিন কাউকে মূর্খ বলে গালি দেয় তাহলে জেনে রাখবেন সে খ্রিস্টান নরকে যাবে, তার নাজাত নেই, তার সেলভেশন নেই, মুক্তি নেই, স্বর্গ নেই, অবধারিত জাহান্নাম খালেদিনা ফিয়াবাদা, মানে চিরস্থায়ী অনন্তকাল নরকে সে থাকতে হবে, বাইবেল বলছে। গসপেল অফ ম্যাথিউ 5:22 স্পষ্ট আপনারা পড়ে নেবেন। সর্বশেষ কথা খ্রিশ্চান ভাইদেরকে উদ্দেশ্য করে যে ভাই আপনাদের এই বাইবেলটা এটা সম্পূর্ণ বিকৃত কিতাব, এটা আসমানি কিতাব কোনোভাবেই নয়, অবশ্যই আপনারা এই কিতাব থেকে আপনারা ফিরে আসেন। পবিত্র কোরআন লাস্ট টেস্টামেন্ট, আপনারা বলছেন ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট, লাস্ট টেস্টামেন্ট হচ্ছে আল কোরআন, যেটা হচ্ছে মুক্তির পথ, জান্নাতের পথ, প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করুন, পবিত্র কোরআন পড়ুন, হাদিস পড়ুন, দেখেন এরকম অযৌক্তিক অনৈতিক কোনো কথা বলা হয়নি, কোনো শিক্ষা দেওয়া হয়নি। আজকে আমরা 9 নম্বর এপিসোড শেষ করলাম, 10 নম্বর এপিসোড দেখার জন্য আপনারা অপেক্ষা করুন, ততক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলেকে হেদায়েতের মধ্যে রাখুক, আশেপাশে সকলের খেয়াল রাখবেন। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।